চুম্বকের সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটি জানার জন্য চুম্বকের নর্থ পোল এবং সাউথ পোল কোনটি জানতে হবে। তার জন্য এখানে যে সার্কিটটি আছে এই সার্কিটটি আমি তৈরি করেছি। তো এই সার্কিটটি কিভাবে কাজ করে আপনাদের দেখাবো। তার জন্য এখানে 9 ভোল্টের লাইন নিলাম। তো 9 ভোল্টের লাইনের নেগেটিভটি এখানে সার্কিটের নেগেটিভের সাথে লাগালাম এবং পজিটিভটি সার্কিটের পজিটিভের সাথে লাগালাম। তো এখানে খেয়াল করুন, পি যেই সবুজ এলইডিটি সেটি কিন্তু জ্বলছে, তার মানে সার্কিটে এখানে লাইন চলে এসেছে। এখন ম্যাগনেট টেস্টের জন্য যে কোনো একটি ম্যাগনেট নিলাম এবং এখানে যে সেন্সর আছে এটি সামনে ধরতে দেখুন লাল কালারের এলইডিটি কিন্তু জ্বলছে, তার মানে এটি নর্থ পোল, এবং এই পারে ঘোরাতে দেখুন হলুদ এলইডিটি জ্বলছে, তার মানে এটি সাউথ পোল। এভাবে আপনারা একটি ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল বের করতে পারেন। তো এই সার্কিটটি কিভাবে তৈরি করে এটি দেখতে নাহিদ এক্সপেরিমেন্ট চ্যানেলটি ভিজিট করুন। ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পেতে নাহিদ এক্সপেরিমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।